সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশকে সংকুচিত করে ফেলেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হবিগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিবর্ষণ তারই প্রমাণ। পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল হবিগঞ্জে উপজেলা পর্যায়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি। দুপুরে গুলশান সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন তিনি। গুলিবর্ষণ হয়েছে, এই গুলিবর্ষণের মূল কারণটাই ছিল যে হবিগঞ্জ যেহেতু আপনার একটা শক্তিশালী বিএনপির একটা আপনার জায়গা এবং এখানে নেতৃবৃন্দ তারা বরাবরই প্রমাণ করেছেন যে তারা এখানে অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন আছে, সুতরাং এই জায়গাটাতে তারা আঘাত করেছেন। সবচেয়ে বড় যে দাবি নিয়ে এখন আন্দোলন আমরা করছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার যে অসুস্থ তাকে বিদেশে পাঠানোর জন্য দাবিতে আমরা যে আন্দোলন করছি, সেই আন্দোলনকে কখনোই আপনার দমন করা যাবে না। আজকে প্রত্যেকটি কর্মসূচি থেকেই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এই দেশের মানুষ সম্পূর্ণভাবে এই সরকারের প্রতি তারা অনাস্থা জ্ঞাপন করছে।